হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতি ক্রস চিহ্নের ভরা টাসনে ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি পাশাপাশি এগারোটি ক্রস তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে নটা ক্রসিন লাইন তৈরি করছি নটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে সাতটা ক্রসিহ্ন লাইন এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাঁচটা চিহ্নের লাইন তৈরি করে নেব মোট আমি এখানে চার লাইন তৈরি করে নেব এরপর তিনটা ক্রস চিহ্ন ওপর থেকে ছেড়ে দিয়ে আমি আবার পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্নের লাইন তৈরি করে নিচ্ছি মিডিলে তিনটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাঁচটা ক্রস চিহ্নের লাইন তৈরি করছি এর ওপরে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে সাতটা ক্রস চিহ্নের লাইনে এর উপরে লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে নটা ক্রস চিহ্ন এর ওপরের লাইনে এগারোটা ক্রস চিহ্ন এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এইভাবে তৈরি করার পর বোনার সুবিধার্থী আসনটা ঘুরিয়ে নিয়েছি তারপর এখানে চুঁচটা তুলে নিই আমি পাশাপাশি নটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তো সেক্ষেত্রে এখানে আমি কালো রঙের উল নিয়েছি আপনারা চাইলে অন্য রঙের উলও ব্যবহার করতে পারেন নটা চিহ্ন তৈরির পর এর উপরে লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে যথাক্রমে সাতটা চিহ্ন এর উপরে লাইনে পাঁচটা চিহ্ন এর উপরে লাইনে তিনটা চিহ্ন তৈরি করে নেব প্রত্যেক ক্ষেত্রে দুদিকে দুটো করে ক্রস চিহ্ন ছাড়া থাকবে তো এখানেও কিন্তু আমি ক্রস চিহ্নের চারটা লাইন তৈরি করে নিচ্ছি তো এখানে ক্রস চিহ্নের সংখ্যা হচ্ছে নটা সাতটা পাঁচটা এবং তিনটা এরপর আমি আবার তিনটা চিহ্ন ছেড়ে দিই যথাক্রমে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরে লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাঁচটা ক্রস চিহ্ন এর ওপরে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে সাতটা ক্রস চিহ্ন এর ওপরে লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে নটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর একটা চৌকো বক্স তৈরি হয়ে গেল এইভাবে একটা ডিজাইন তৈরির পর এর পাশের যখন ডিজাইন তৈরি করবো তো তখন এখানে আবার কালো রঙের উল নিয়ে পাশাপাশি এগারোটা চিহ্ন তৈরি করে নেব এর ওপরে লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে নটা ক্রস চিহ্ন এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে সাতটা ক্রস চিহ্ন আবার এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাঁচটা ক্রস চিহ্নে লাইন তৈরি করে নেব যেভাবে প্রথমে ডিজাইনটা তৈরি করলাম সবুজ উল দিয়ে সেইভাবে কিন্তু কালো রঙের উল দিয়ে ডিজাইনটা তৈরি হবে তারপর আবার যেভাবে কালো রঙের উল দিয়ে ডিজাইনটা তৈরি করেছে আগে সেভাবেই সবুজ রঙের উল দিয়ে ডিজাইনটা তৈরি হবে এইভাবেই কিন্তু পাশাপাশি ডিজাইনটা তৈরি হবে পুরো আসনের ডিজাইনটা এই একই ক্রস চিহ্ন দিয়ে তৈরি হবে তারপর যে ফাঁকা অংশটা পড়ে থাকবে সেটাতে আমি লাল রঙের উল দিয়ে ভরাট করে নেব এইভাবে ডিজাইনটা তৈরি পর লাল রঙের উল দিয়ে এখানে আমি তিনটা ক্রস চিহ্ন করে তিন লাইন তৈরি করে নেব তাহলেই ভেতরটা ভরাট হয়ে যাবে এইভাবে পুরো আসনটা তৈরি হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন